हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর অন্য আরেকটি ম্যাথ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন দেখে নিই তাহলে আজকের ক্লাস। প্রিপেয়ার এ পারফেস স্কেমেটিক অফ দ্য সিস্টেম শোয়িং অল দ্য ইম্পিডেন্সেস ইন পার ইউনিট অন এ বেস অফ 100 MVA 132 KB ইন ট্রান্সমিশন লাইন সার্কিট। বলে দিয়েছে কি যে একটা পারফেস ইম্পিডেন্স ডায়াগ্রাম আপনাকে কি করতে হবে, তৈরি করতে হবে, যার ভ্যালুগুলো হবে, অর্থাৎ এই যে এলিমেন্টস যেগুলো আছে এখানে প্রত্যেকের ভ্যালু হবে পার ইউনিটে, এবং ধরে নিতে হবে 100 MVA এবং 132 KB এই ট্রান্সমিশন লাইনের মধ্যে বেস ভ্যালু ধরতে হবে। তো এইভাবেই প্রশ্নটি দেওয়া আছে, এই চিত্রটি দেওয়া আছে, আমি আর একটি ব্যাখ্যা করছি না, আপনারা এই চিত্রটি দেখে নেবেন, অর্থাৎ কোনটির ভ্যালু কত দেওয়া আছে। তো এই চিত্রটি থেকেই আমাকে এই যে পারফেস ইম্পিডেন্স ডায়াগ্রামটি অঙ্কন করতে হবে। তো এটার জন্য যেহেতু আমাকে এই ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ বলে দিয়েছে কত, 132 KV বেস ভোল্টেজ ধরার জন্য, এবং ওই অবস্থায় প্রত্যেকের জন্য 100 MVA বেস MVA ধরার জন্য, সেহেতু আমরা বেস ভোল্টেজ কোথায় কত সেটি আগে নির্ণয় করে নিব। যেহেতু আমরা দেখুন এই ট্রান্সমিশন লাইনে এবং এই ট্রান্সমিশন লাইনগুলোতে 132 KV বেস ভোল্টেজ জেনে গিয়েছি, তাহলে এই ভোল্টেজটা এই ট্রান্সফরমার থেকে কনভার্ট হয়ে জেনারেটর টু তে গেলে কত হবে, এই ভোল্টেজটা এই ট্রান্সফরমার T1 থেকে কনভার্ট হয়ে G1 এ আসলে কত হবে সেটি আগের থেকেই বের করে আমরা লিখে রাখবো, পরবর্তীতে আমাদের মান বসাতে যেন কোনো ধরনের অসুবিধা না হয়। তো তাহলে দেখুন বেস ভোল্টেজেস অন ট্রান্সমিশন লাইন, যেহেতু বলে দিয়েছে ট্রান্সমিশন লাইনে কত, 132 KV, আমরা লিখলাম 132 KV অন G1। তো জেনারেটর ওয়ানে এই ভোল্টেজটা আসলে কত হবে, দেখুন এই জায়গায় যদি 132 KV থাকে, তাহলে যদি এদিকে কনভার্ট হয় তাহলে ট্রান্সফরমারের রেশিও কত তার অনুপাতে সেটি কনভার্ট হবে। আপনারা আমার ট্রান্সফরমারের যে লেকচারগুলো, ধারাবাহিক লেকচারগুলো যদি করে থাকেন, সেখানে আমি একটি কথা খুব জোর দিয়ে বলেছি যে রেশিও শব্দের অর্থ হচ্ছে অলওয়েজ হাই সাইড বাই লো সাইড। আমি আবারও বলছি, রেশিও মানে হচ্ছে ট্রান্সফরমারের রেশিও মানে হাই সাইড বাই লো সাইড, এটি ধরে নেয়ার জন্য আমি বলেছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে লো সাইড বাই হাই সাইড কেন ধরবো না, অনেক বইয়ে তো লো সাইড বাই হাই সাইড কেউ ধরা আছে। দেখুন এক একজনের যে কোনো একটি ম্যাথ এক একভাবে সমাধান করতে পারে, অর্থাৎ আপনারা ছোটবেলা থেকেই দেখে আসবেন যে একটি অঙ্ক সমাধান করতে গেলে বিভিন্ন ধরনের নিয়ম থাকে। তো আমার যে থিওরি, যে আমি যেটি আপনাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি, সেই থিওরি অনুযায়ী আমি চেষ্টা করি যে একটাকেই ইউনিক ধরে আপনারা সবগুলো অঙ্ক যেন পেরে যান। যেমন ট্রান্সফরমারের লেকচারে আমি যে বলেছি হাই সাইড বাই লো সাইডকে রেশিও ধরার জন্য, এটি যদি ধরেন তাহলে এই অঙ্কগুলোতে আপনারা বেনিফিটেড হবেন। তো কি ধরনের বেনিফিট পাবেন সেটি এখন দেখাবো, মূলত ওটির সাথে কি লিঙ্ক আপ আছে। আমি বলেছি কি রেশিও, দেখুন এই ট্রান্সফরমার T1 এর একটা রেশিও দেওয়া আছে 12.2/161 KV, অর্থাৎ বলে দিয়েছে যে এই পাশে হচ্ছে 161 KV আর এই পাশে হচ্ছে 12.2 KV। এখন আমরা যদি এটার রেশিও হিসাব করি, তাহলে আমি বলেছি কি হাই সাইড বাই লো সাইড, দ্যাট মিন্স 161/12.2 কে আমার রেশিও এ হিসেবে ধরতে হবে। তো আমরা এই এটাকেই রেশিও হিসেবে ধরে নিব, অর্থাৎ হাই সাইড বাই লো সাইডকে রেশিও ধরবো। তাহলে আপনারা আমার ট্রান্সফরমারের যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট কিভাবে করতে হয়, অর্থাৎ হাই সাইড থেকে লো সাইডে কিভাবে কনভার্ট করতে হয়, লো সাইড থেকে কিভাবে হাই সাইডে কনভার্ট করতে হয়, এই জিনিসগুলো ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে আঁকতে হয় জিনিসগুলো যদি দেখে থাকেন, তাহলে আজকে অঙ্কটি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে খেয়াল করুন, এখানে এই যে বাস এবং এই ট্রান্সমিশন লাইন, এগুলোতে যে ভোল্টেজ সেটি তারা বলে দিয়েছে 132 KV ধরার জন্য। তাহলে এই জায়গায় যদি 132 KV থাকে, তাহলে এই 132 KV খেয়াল করুন ট্রান্সফরমারের এই টার্মিনালে পাওয়া যাবে, এই টার্মিনালে অর্থাৎ হাই সাইডে যদি 132 KV পাওয়া যায়, তাহলে লো সাইডে কত হবে সেটি আমাকে মূলত বের করতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, আগে দেখবেন ভোল্টেজের একটা ম্যাচিং ছিল, এখন কিন্তু ম্যাচিং নেই। কেন? এইখানে বলে দিয়েছে 132 KV, কিন্তু আমার ট্রান্সফরমারের হাই সাইডে কত, 161 KV। ট্রান্সফরমারের হাই সাইড হচ্ছে 161 KV, কিন্তু বর্তমানে 161 KV না থেকে রয়েছে কত, 132 KV। 132 KV না থেকে যদি 161 থাকতো, তাহলে এই পাশেটি কনভার্ট হলে কত হতো, 12.2 হতো, কিন্তু বাইরে এখন তো এটা 161 KV নাই,
এখন আছে কত 132 কেবি, তাহলে যদি 161 কেবি দেওয়া হয় তাহলে সেটি যদি 12.2 হয় তাহলে 132 দিলে কত হবে, ঐকিক নিয়মের মতো যে এক হলে কত টাকা, 1000 হলে কত টাকা, ঠিক এই ধরনের বের করতে হবে এটি, যে 161 দিলে হবে কত, 12.2, কিন্তু এখানে হচ্ছে এখন 132, তাহলে 161-এর পরিবর্তে যদি 132 হয় তাহলে এদিকে কত হবে। তো এই জিনিসটা আপনাকে ঐকিক নিয়ম দিয়ে বের করতে হবে। তো ঐকিক নিয়ম দিয়ে বের করতে গেলে অনেক সময় প্যাচগোস পাকিয়ে যেতে পারে, পরীক্ষার হলে সময় পাওয়া না যেতে পারে, সেজন্যই আমি আমার সেই ট্রান্সফরমারের যে থিওরি সেই থিওরিকে সেখানে এখানে আনবো। এটি হচ্ছে, দেখুন আমরা অলওয়েজ কি জানি, যে কোনো ট্রান্সফরমারের থেকে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কনভার্ট হতে কিংবা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কনভার্ট হতে, অথবা অন্যভাবে যদি বলি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যেতে অথবা লো থেকে হাইয়ে যেতে কিছু ফর্মুলা আছে, যে জিনিসগুলো আমি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কনের সময় দেখিয়েছিলাম, যারা দেখেননি তারা দেখে আসবেন। তো এখানে দেখুন আমরা এই হাই সাইড থেকে কোন পাশে যাচ্ছি, লো সাইডে যাচ্ছি, অর্থাৎ আমার ভোল্টেজ এখন অনেক বেশি, বেশি থেকে আমি কমের দিকে যাব। দেখুন যে কোনো বেশি জিনিসকে কিভাবে কমানো যায় বলুন তো, বেশি জিনিসকে কমাতে হলে অবশ্যই ভাগ করতে হবে, কি বলেছি ভাগ করতে হবে, ভাগ করে কমিয়ে নেওয়া হয়। তো এই 132 কেবি যে সাইডটা আছে, অর্থাৎ যে হাই ভোল্টেজ সাইডটা, হাই ভোল্টেজ থেকে যদি লো ভোল্টেজ সাইডে যেতে চাই তাহলে এই ভ্যালুকে কি করতে হবে, রেশিও দ্বারা ভাগ করতে হবে। তো এই কাজটাই করেছি, দেখুন অন G1, G1 এ বেস ভোল্টেজটা কত হবে, এই হাই ভোল্টেজকে অর্থাৎ আমার ভোল্টেজ বর্তমানে কত তাকে ডিভাইড বাই রেশিও দ্বারা ভাগ করব। কোন রেশিও, এই ট্রান্সফরমারের রেশিও যত থাকবে সেটি। অবশ্যই মনে রাখবেন আমি বলেছি কি, রেশিও মানে হাই সাইড বাই লো সাইড, এটি কিন্তু লো বাই হাই বসাতে যাবেন না, তখন উল্টা রেশিও কে হয়ে যাবে। আমি কিন্তু কে এর মান চাচ্ছি না, আমি চাচ্ছি এ এর মান, দ্যাট মিন্স রেশিও, হাই সাইড বাই লো সাইড। তো তাই বসাবেন এখানে আপনারা, রেশিও দ্বারা ভাগ করে দিবেন। তো 132 অর্থাৎ এই হাই ভোল্টেজকে যদি কমাতে চাই, অর্থাৎ এ পাশে আসলে কত হবে সেটি যদি দেখতে চাই, সেক্ষেত্রে এই ট্রান্সফরমারের রেশিও দ্বারা ভাগ করে দিব। রেশিও দ্বারা ভাগ করলে যে ভ্যালু পাবো সেটি হচ্ছে 10 কেবি। সেম ভাবে G1, এ জায়গায় দেখুন 132 কেবি, এই 132 কেবি কে যদি G2 তে গেলে বেস ভোল্টেজটা কত হবে সেটি যদি জানতে চাই তাহলে এই ট্রান্সফরমারের রেশিও দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করছি, তার মূল কারণ হচ্ছে দেখুন এই পাশে হচ্ছে হাই সাইড, এই পাশে হচ্ছে লো সাইড। আপনারা অনেক সময় দেখুন এখানে 13.8 এই অবলিক দিয়ে এদিকে 161 দেওয়া আছে রেশিও, তো 161 এই পাশে আসছে বলে আপনারা কল্পনা করতে যাবেন না যে এখানে 161, এটা কমন সেন্সের ব্যাপার যে দেখুন এখানে 132 কেবি, 132 কেবির সাথে কখনো 13.8 কেবির এই সাইডটা লাগতে পারে না, সেজন্য এটা এটা ভাববেন না যে এই টার্মিনালের ভোল্টেজ, মূলত এটা ট্রান্সফরমারের অলওয়েজ যে যখন লিখা হয় তখন এইভাবে লেখা হয়, মানে লোটা আগে লেখে তারপরে হাইটা লেখে, তো এইভাবে লেখা হয়, অনেক সময় উল্টাভাবেও লিখতে পারে। তো এই এই জন্য মনে রাখবেন এই 13.8 হচ্ছে মূলত এই পাশের, অর্থাৎ G2 টার্মিনালের, আর এই 161টা হচ্ছে মূলত এই টার্মিনালের। তো এই হাই সাইড থেকে লো সাইডে যেতে গেলে ভাগ করে যেতে হবে, কাকে দিয়ে ভাগ করব, ভোল্টেজকে অবশ্যই রেশিও দ্বারা ভাগ করব। এই ভোল্টেজ হচ্ছে 132 কেবি, তাকে আমরা রেশিও দ্বারা ভাগ করে দিব, ভাগ করলে 11.3 কেবি পাওয়া যাবে। এইভাবে বেস ভোল্টেজ, অর্থাৎ এই যে বেস ভোল্টেজ বলে দেওয়া আছে ট্রান্সমিশন লাইনে কত, G1 এ কত, G2 তে কত, আর যেহেতু এই সি এবং বি এবং সি যেহেতু এটা ট্রান্সমিশন লাইনেরই অংশ, তাহলে এই লোড প্রান্তেও আর বের করার প্রয়োজন নেই, কারণ লোড প্রান্তে এখানে যদি 132 কেবি থাকে, এই পুরো বাস জুড়ে 132 কেবি, দ্যাট মিন্স এই লোডের টার্মিনালেও 132 কেবি বেস ভোল্টেজ থাকবে, সেজন্য এখানে আর বের করার দরকার নেই, শুধুমাত্র G1 এ কত, G2 তে কত এবং এই ট্রান্সমিশন লাইনে কত সেটি আমরা এখান থেকে বের করে নিব। বের করা হয়ে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস, দেখুন আমাদের এই G1 T1 ট্রান্সমিশন লাইনগুলো লোড T2 G2 প্রত্যেকেরই পার ইউনিট ইম্পিডেন্স বের করতে হবে। তো পার ইউনিট ইম্পিডেন্স যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে যেহেতু অলরেডি একটা ইম্পিডেন্স দেয়া আছে, খেয়াল করে দেখুন এখানে পার ইউনিট, এটা পার্সেন্টেজ আকারে দেয়া আছে, তো তাহলে আপনি যদি এটাকে পার ইউনিটে কনভার্ট করতে চান, যে কোনো পার্সেন্টেজ ভ্যালুকে যদি 100 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে তার পার ইউনিট ভ্যালু পাওয়া যায়। তাহলে এই G1 এর পার ইউনিট ভ্যালু কত, x′′ = 0.15। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা পার ইউনিট একদম শতভাগ সত্য, কিন্তু এই ভ্যালুটা আপনি এই ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, তার কারণ হচ্ছে এই পার ইউনিটটা এই জেনারেটরের বর্তমান পার ইউনিট, কিন্তু আমি বলছি
100 MBA 132 KB তে কনভার্ট করার পরে কত হবে সেটাই আমার লাগবে। এখন তার MBA হচ্ছে কত 50, ভোল্টেজ হচ্ছে কত 12.2, এই 50 এবং 12.2 থাকা অবস্থায় তার পার ইউনিট হচ্ছে 0.15, কিন্তু আমার দরকার 50-এর না, আমার দরকার হচ্ছে 100 তে কনভার্ট করলে কত হবে, আমার দরকার 12.2 না, আমার দরকার হচ্ছে 10 কেবি তে কনভার্ট করলে কত হবে। এই জন্যই এই 0.15 এই ভ্যালুটাকে সরাসরি আমরা এখানে ব্যবহার করতে পারছি না, তাকে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করার নিয়ম বা সূত্র আমি বেসিক ক্লাসগুলোতে দেখিয়েছি যে কিভাবে যে ওল্ড থেকে নিউতে কনভার্ট করতে হয়, অর্থাৎ এই যে ডাটা পার ইউনিট ডাটা 0.15 এটি হচ্ছে ওল্ড ডাটা মানে পুরাতন ডাটা, এই পুরাতন ডাটা থেকে আমার 100 MBA মানে নিউতে আমি যদি কনভার্ট করি কত হবে তার সূত্র হচ্ছে দেখুন এক্স জি ওয়ান ডাবল প্রাইম মানে সাব ট্রানজিয়েন্ট রিয়েক্টেন্স জেনারেটর ওয়ানের সমান সমান পুরানো ডাটা কত ছিল পার ইউনিটে মানে পুরানো রিয়েক্টেন্স বা ইম্পিডেন্স মানে জেট ওল্ড, এটার নাম কি জেট ওল্ড, ওল্ড মানে পুরাতন অবস্থায় অর্থাৎ যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোতে যদি আমি হিসাব নিকাশ করি তাহলে পার ইউনিট রিয়েক্টেন্স কত সেটি হচ্ছে ওল্ড ভ্যালু 0.15 ওল্ড ইন্টু কেভি ওল্ড বাই কেভি নিউ হোল স্কোয়ার, কি বলেছি বর্তমানে মানে স্বাভাবিক অবস্থায় তার কেবি কত ছিল 12.2, দ্যাট ইজ দ্য কেবি ওল্ড ডিভাইড বাই কততে কনভার্ট করতে হবে কেবি নিউ, কেবি নিউ আমরা বের করে রেখেছি এই টার্মিনালের বেস ভোল্টেজ হচ্ছে 10 KB, দ্যাট ইজ দ্য 10 KB তার কি হোল স্কোয়ার, কেবি ওল্ড বাই কেবি নিউ হোল স্কোয়ার ইন্টু MBA নিউ বাই MBA ওল্ড, MBA নিউ কত MBA তে নিতে হবে 100 MBA তে নিতে হবে, দ্যাট ইজ দ্য 100 MBA ডিভাইড বাই MBA ওল্ড, আমার বর্তমানে কত আছে 50 MBA বসিয়ে দিন, তাহলে এটি হিসাব করলে যে ডাটাটি পাওয়া যাবে সেটি যখন এই ট্রান্সফরমারের যে রেটিং আছে 50 MBA তাকে যদি 100 MBA তে কনভার্ট করা হয়, তার যে ভোল্টেজ আছে তাকে যদি তার বেস ভোল্টেজে কনভার্ট করা হয়, তাহলে তার পার ইউনিট ভ্যালুতে যে পরিবর্তন আসবে পরিবর্তিত ভ্যালুটা হচ্ছে এত 0.447। আশা রাখি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো পরবর্তী প্রত্যেকটি জিনিসেই একই, আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি, একই জিনিস আর বারবার দেখাবো না। এক্স জি টু ডাবল প্রাইম এটার ক্ষেত্রে এই যে দেখুন বর্তমানে হচ্ছে 20 MBA আর 13.8 KB বর্তমানে আছে, সেই অনুযায়ী তার বর্তমানে পার ইউনিট হওয়ার কথা এটাকে 100 দ্বারা ভাগ করলে হবে 0.15 পার ইউনিট, কিন্তু এটি আমরা নিতে পারছি না কারণ তার বর্তমান ভ্যালু আমার প্রয়োজন নেই, আমার এটাতে কনভার্ট করে নিতে হবে, দ্যাট মিনস 20 কে 100 এ কনভার্ট করতে হবে, 13.8 কে 132 KB ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে হবে, কত হয় 11.3 KB তে কনভার্ট করতে হবে। তো যদি করি তাহলে সেম সূত্রতে আমরা দিব যে নতুন পার ইউনিট রিয়েকটেন্স তার জন্য কত হবে, এক্স ডাবল প্রাইম জি টু ইজ ইকুয়াল টু 0.15 দ্যাট ইজ দ্য ওল্ড ভ্যালু ইন্টু কেভি ওল্ড 13.8 বর্তমানে দেওয়া আছে দ্যাট ইজ দ্য ওল্ড ভ্যালু ডিভাইড বাই কততে কনভার্ট করতে হবে 11.3 KB তে কনভার্ট করতে হবে তার হোল স্কোয়ার ইন্টু MBA নিউ দ্যাট ইজ দ্য 100 MBA তে কনভার্ট করতে হবে ডিভাইড বাই বর্তমানে কত আছে ওল্ড MBA দ্যাট ইজ দ্য 20 MBA, তো এটা যদি দিই কত হবে 1.12 পার ইউনিট। তো এভাবে জেনারেটর দুটোর শেষ হয়ে গেল, ট্রান্সফর্মার দুটো সেম থিওরিতে আগাবে, দেখুন এক্স টি ওয়ান ইজ ইকুয়াল টু বর্তমানে কত আছে 10%, 10% কে যদি বর্তমান ভ্যালুতে কনভার্ট করতে চায় দ্যাট ইজ দ্যাট মিনস পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করতে চায় তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে দ্যাট মিনস 0.1 ইন্টু কেবি ওল্ড বাই কেবি নিউ, কেবি ওল্ড, কেবি ওল্ড আপনারা কোনটি ধরবেন, যদি এ পাশেরটা ধরেন তাহলে ডিভাইড বাই এর নিচে দ্যাট মিনস এই নিচের যে ভ্যালুটা হবে সেটা এই এই টার্মিনালেরটা হবে, এই টার্মিনালে কনভার্ট করলে কত হয় 10 KB হবে। আমি আবারও বলছি দেখুন, আমি এটি আগে দেখাই তারপরে বলছি কথাটি, আমরা যেহেতু এখানে 161 KB বর্তমান কেবি ধরেছি মানে ওল্ড কেবি ডিভাইড বাই নিউ কততে কনভার্ট করতে হবে 132 এ কনভার্ট করতে হবে হোল স্কোয়ার ইন্টু MBA 100/80, MBA কততে কনভার্ট করতে হবে নিউ হচ্ছে 100 ডিভাইড বাই বর্তমানে দেওয়া আছে তার MBA কত 80 MBA, এভাবে করে এটি পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে 161 ট্রান্সফরমারের এই 161 এই পাশটি না ধরে যদি কেউ 12.2 ধরতে চায় তাহলে তার কি ভুল হবে, না ভুল হবে না, সে যদি 12.2 এইখানে ধরে তাহলে নিচেরটা
ওই টার্মিনাল মানে এই টার্মিনালে 132 কেভি ধরা যাবে না, যে পাশ নিয়ে কাজ করবে ঠিক ওই পাশের বেস ভোল্টেজ ধরতে হবে। যেহেতু এই পাশ, দ্যাট মিন্স ট্রান্সফরমারের খেয়াল করুন, এই পাশটা নিয়ে আমি কাজ করছি, দ্যাট মিন্স 12.2 কেভি এটা এখানে লিখছি, তাহলে এখানে যদি 12.2 কেভি লিখি তাহলে এই পাশের বেস ভোল্টেজ কত? জেনারেটর ওয়ানের বেস ভোল্টেজটাই এই পাশের বেস ভোল্টেজ, এই টার্মিনাল সেম টার্মিনাল, তাহলে জেনারেটর ওয়ানের বেস ভোল্টেজ যা এই পাশের বেস ভোল্টেজ তা এটার মান হচ্ছে কত? 10 কেভি। তাহলে এইখানে আপনাকে 161-এর পরিবর্তে আপনি যদি 12.2 ধরেন তাহলে নিচে ধরতে হবে কত? 10। আর যদি এই পাশটা নিয়ে কাজ করেন, দ্যাট মিন্স 161 নিয়ে কাজ করেন, তাহলে এই পাশের বেস ভোল্টেজ কত? 132 কেভি। এই জন্য আমরা এখানে 132 কেভি দিয়েছি। সেম ভাবে T2 0.1, এখানে দেখুন 10% মানে 0.1, 100 দ্বারা ভাগ করলে ইনটু ওল্ড, ওল্ড ভ্যালু কত? 161। দ্যাট মিন্স আমি এই এই পাশ নিয়ে কাজ করছি, 161/132 হল স্কোয়ার, ইনটু 100 MVA তে নিতে হবে, আমার বর্তমানে আছে কত? 40 MVA। তো এইভাবে করে পার ইউনিট ভ্যালুগুলো আমরা জেনে গিয়েছি। এখন থেকে গেল কি ট্রান্সমিশন লাইনের এবং লোডের। তো এই ট্রান্সমিশন লাইনের দেখুন এইখানে একটি ওহমিক ভ্যালু দেয়া আছে, ট্রান্সমিশন লাইনের ওহমিক ভ্যালু কত? 40+j/160 ওহম। তো ওহমিক ভ্যালু দিয়ে তো আর আমি পার ইউনিট ইম্পিডেন্সের এই যে চিত্র সেটি আঁকতে পারবো না, তো সেজন্য তো তাকে কি করে নিতে হবে? তাকে পার ইউনিটে কনভার্ট করতে হবে। তো ওহমিক ভ্যালুকে আমরা বলি অ্যাকচুয়াল ভ্যালু। তো অ্যাকচুয়াল ভ্যালুকে যদি পার ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? বেস ইম্পিডেন্স বা বেসের যে ওহমিক ভ্যালু তাকে দ্বারা ভাগ করতে হবে। তো তাই করেছি, দেখুন এটি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই এটি হচ্ছে বেস ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল বাই বেসকে বলা হয় কি? পার ইউনিট। তো অ্যাকচুয়াল ইম্পিডেন্স বাই বেস ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু পার ইউনিট ইম্পিডেন্স। তো অ্যাকচুয়াল ইম্পিডেন্স আমাদের দেয়া আছে দেখুন এই এ নামক যে লাইন, তাহলে জেড মানে ইম্পিডেন্স অফ লাইন এ, লাইন এর ইম্পিডেন্স সমান সমান তার ওহমিক ভ্যালু হচ্ছে 40+j/160 ওহম, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইড বাই তার বেস ইম্পিডেন্স। তাহলে দেখুন এই ট্রান্সমিশন লাইনের বেস ইম্পিডেন্স কত? আমি যদি বলি আপনাদেরকে যে যে কোনো একটি জায়গার বেস ইম্পিডেন্স কত, বেস ইম্পিডেন্স অলওয়েজ মনে রাখবেন KBLL² / MVA। কি বলেছি? কেবি লাইন টু লাইন এর হোল স্কোয়ার বাই MVA, থ্রি ফেজের ক্ষেত্রে সূত্র হচ্ছে KBLL² / MVA। তাহলে দেখুন এই জায়গার বেস KBLL কত? বেস কেবি হচ্ছে 132 কেবি, তাহলে এই 132 কেবির হোল স্কোয়ার ডিভাইড বাই MVA কত? এই জায়গার বেস MVA কত? 100 MVA। তাহলে এই যে দেখুন 100 MVA দ্বারা ভাগ, KBLL² / MVA। তাহলে দিলেই আমাদের এই যে ভ্যালুটা পাওয়া যাবে সেটি হচ্ছে কি? বেস ইম্পিডেন্স। তো অ্যাকচুয়াল ইম্পিডেন্সকে বেস ইম্পিডেন্স দ্বারা ভাগ করলে যে ডাটা পাওয়া যাবে সেটি হচ্ছে কি? পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সমিশন লাইন এ। এখন আসুন ট্রান্সমিশন লাইন বি আর ট্রান্সমিশন লাইন সি সমান, যেহেতু দেখুন এই ভ্যালু আর এই ভ্যালু কি সেম, দ্যাট মিন্স এটা সেম মানে দূরত্বের লাইন, এই জন্য যে কোনো একটি যদি আমরা বের করি অপরটিও তার কি হবে? সমান হবে। তাহলে যে কোনো একটা বের করছি, ট্রান্সমিশন জেট লাইন অফ বি ইজ ইকুয়াল টু জেট লাইন অফ সি, মানে বি যে কথা সিও একই কথা, একটাই বের করব, সেটি সমান সমান, এটি হচ্ছে আমার কি? অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইড বাই বেস ইম্পিডেন্স। অ্যাকচুয়াল ইম্পিডেন্স হচ্ছে কত? 20+j80 ডিভাইড বাই বেস ইম্পিডেন্স কত? 132 কেবি² / 100 MVA, মানে KBLL² / MVA। দিলে যে ডাটাটি পাওয়া যাবে সেটি হচ্ছে এই অংশটুকু অথবা এই অংশটুকুর জন্য পার ইউনিট ইম্পিডেন্স। দেখুন আমার মোটামুটি সবশেষ, শুধুমাত্র লোডটি ছাড়া লোডের কিভাবে ক্যালকুলেশন করতে হয় পূর্বের অঙ্কগুলোতে আমি দেখিয়েছি। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটি একটি লোড আছে, এই লোডের কি করতে হবে? আমাকে পার ইউনিট ভ্যালু বা পার ইউনিট ইম্পিডেন্সের ভ্যালু কত সেটি বের করতে হবে। তো যে কোনো যদি লোড দেয়া থাকে, লোডের যে ডাটা থাকবে সেই ডাটা থেকে পার ইউনিট বের করার আগে অ্যাকচুয়ালি বর্তমানে তার কত ইম্পিডেন্স আছে সেটি আমাকে জানতে হবে। তো বর্তমান অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা জেনে তারপর তাকে যদি আমরা কনভার্ট করি, অর্থাৎ পার ইউনিটে কনভার্ট করি, দেন আমরা পার ইউনিটটা খুব সহজে পেয়ে যাব। সেজন্য বর্তমানে কত আছে সেটি জানতে গেলে আমাকে ওই সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে KBLL² / MVA, মানে বর্তমানে তার কেবি কত তার হোল স্কোয়ার ডিভাইড বাই বর্তমানে তার এমবিএ কত তার তাকে দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। এই ডাটাকে আমরা যদি পেয়ে যাই তাহলে যে ভ্যালুটা আমরা পাবো, অর্থাৎ যে ইম্পিডেন্সটা আমরা পাবো সেটি হচ্ছে কি? বর্তমানে তার ইম্পিডেন্সের ভ্যালুটা কত। ফর লোড জেটেল, অর্থাৎ এই জেটেল নামক লোডটার জন্য দেখুন KBLL² কোন কেবি? বর্তমানে এই লোডের যে কেবি থাকবে সেটি কত? 154 কেবি হোল স্কোয়ার ডিভাইড বাই MVA, MVA কত? MVA বর্তমান MVA হচ্ছে 50 MVA, 50 MVA। দেখুন
এই এটা দ্বারা এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা একটা ভ্যালু পাবো, অর্থাৎ ফিক্সড একটা ভ্যালু পাবো, কিন্তু তার কোনো অ্যাঙ্গেল পাবো না। তো অ্যাঙ্গেল আমার দরকার আছে এখানে, যেহেতু জে যুক্ত মান আমার প্রয়োজন আছে, ইম্পিডেন্স নিয়ে কাজ করছি, সেহেতু এখানে দেখুন 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে একটা শব্দ আছে। তো সেখান থেকে মূলত আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে, দ্যাট মিনস অ্যাঙ্গেল অফ কস ইনভার্স 0.8 দিয়ে দিব কোনটা পাওয়ার জন্য। তো এটি যদি সমাধান করেন, যে ওহমিক ভ্যালুটি আপনি পাবেন সেটি হচ্ছে এই লোডে কারেন্ট ফ্লো হওয়ার সময় কি পরিমাণ বাধার সম্মুখীন হচ্ছে সেটি পেয়ে গেলেন, এটাকেই বলবো আমরা অ্যাকচুয়াল ভ্যালু। যেমন এই ভ্যালুটাই দেখুন এই ট্রান্সমিশন লাইনের জন্য দিয়ে দিয়েছিল, এই ট্রান্সমিশন লাইনের জন্য দিয়ে দিয়েছিল, এগুলো ছিল অ্যাকচুয়াল ভ্যালু, দেখুন ওহমিক ভ্যালু। এবং আমি বর্তমানে যা বের করেছি সেটি কি ওহমিক ভ্যালু। এই ওহমিক ভ্যালু যখন আমি জেনে গিয়েছি তাকে এবার পার ইউনিটে কনভার্ট করব, দেন আমি পেয়ে যাব পার ইউনিট ভ্যালু। কনভার্ট কিভাবে করতে হয়, অ্যাকচুয়ালকে যদি বেস দ্বারা যদি ভাগ করি তাহলেই হয়ে যাবে কি পার ইউনিট। তো অ্যাকচুয়াল ভ্যালু আমার জানা আছে, বেস ভ্যালু দেখুন এই জায়গার বেস ভ্যালু কত, এই এই জায়গার, যেহেতু দেখুন এটা যে কথা, এইটা যে কথা, এটা 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 একদম ট্রান্সফরমারের এই মাথা পর্যন্ত এই প্রত্যেকটা জিনিস একই কথা, এই লোডের এই মাথা পর্যন্ত। তাহলে এই জায়গায় যদি 132 কেভি বেস হয় তাহলে এই জায়গায়ও সেম 132 কেভি বেস। তো এই জন্য 132 কেভির হোল স্কোয়ার ডিভাইড বাই এমবিএ, কত এমবিএ, বেস এমবিএ হচ্ছে 100 এমবিএ দ্বারা ভাগ দিয়ে দিলেই আমার যে ভ্যালুটুকু পাবো সেটি হচ্ছে এই লোডের পার ইউনিট কি ইম্পিডেন্স। তো এইভাবেই আমরা কমপ্লিট একটি ট্রান্সমিশন লাইন সহ লোডের পার ইউনিট ইম্পিডেন্স বের করেছি। তাকে দিয়ে আমরা একটা চিত্র আঁকবো, দেখুন এখানে একটি জেনারেটর আছে, দ্যাট ইজ দ্য জেনারেটর, এবং জেনারেটরের একটা রিয়েকট্যান্স আছে, এটা আমরা দিয়ে নিব। এদিকে একটা G2 আছে এবং তার রিয়েকট্যান্স, এই যে G2 এবং তার নিজস্ব একটা রিয়েকট্যান্স আছে সেটি এখানে লিখবো। লিখার পরে দেখুন G2 থেকে একটা T2 হয়ে এদিকে আসবে, ট্রান্সফরমার অলওয়েজ সিরিজে হবে, এই যে এটার সাথে দেখুন T2 একটা সিরিজে হয়ে একটা বাসে উঠবে, বাস দ্যাট ইজ দ্য এই বাসটা হচ্ছে এটা, এই বাসের থেকে দেখুন একটা ইম্পিডেন্স হয়ে আরেকটা বাসে আসবে, এই যে এই আরেকটা বাসে আসতে গেলে এই জায়গাটুকু এই এর যে ভ্যালু পেয়েছি সেটি একটা ইম্পিডেন্স হয়ে, তাহলে জেড এ লাইন হচ্ছে এই যে এই ভ্যালুটা, এটাই আমরা দিব একটা রেজিস্টিভ, আর একটা হচ্ছে কি জে যুক্ত মান মানে ইন্ডাকটিভ। তাহলে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ এই দুটো আমরা দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন নিচের দিকে খেয়াল করুন, মিডলে একটা বাস আছে, এই বাস থেকে একটা ভ্যালু আসবে, এই বাসের থেকে এই বাসে আরেকটা ভ্যালু যাবে। তো এখানে দেখুন এখানে একটা ইম্পিডেন্স হবে, এখান থেকে আর একটা ইম্পিডেন্স হবে, এই ইম্পিডেন্সের ভ্যালুগুলো হচ্ছে এই যে ZB ZC, এই যে বের করে নিয়েছি এটা এটা আমরা বসিয়ে দিব। দেন ওখান থেকে লোডের দিকে নিচে একটি যাবে, এই যে দেখুন লোডের দিকে নিচের একটি লোডের যে আমরা ইম্পিডেন্স পেয়েছি এটা একটা রেজিস্টিভ এবং একটা ইন্ডাকটিভ, এই রেজিস্টিভ ইন্ডাকটিভ দিয়ে নিচের দিকে পাঠিয়ে দিব। দেন এইখান থেকে দেখুন একটা ট্রান্সফরমার হয়ে জেনারেটর হয়ে লেগে যাবে, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার সিরিজে, এই বাসের থেকে ট্রান্সফরমার হয়ে ওই জেনারেটর হয়ে নিচের দিকে আসবে এবং সব নিচেরগুলো এক লাইনে আমরা করে দিব। তো এই ভ্যালুগুলো আপনারা জানেন, G1 এর ভ্যালু আমরা অলরেডি বের করেছি, G1 এর ভ্যালু বসিয়ে দিব, G2 এর ভ্যালু, এই যে G2 এর এই রিয়েকট্যান্সের ভ্যালু বসিয়ে দিব এখান থেকে। এবার T1 T2 প্রত্যেকের ভ্যালু যদি বসিয়ে দিই, যে রিয়েকট্যান্স ডায়াগ্রামটা হবে সেটি হচ্ছে পারফেস ইম্পিডেন্স ডায়াগ্রাম বা পারফেস রিয়েকটেন্স ডায়াগ্রাম। যদিও আমরা এটাকে ডাইরেক্ট রিয়েকটেন্স ডায়াগ্রাম বলতে পারছি না, তার কারণ যেহেতু রেজিস্টিভ কম্পোনেন্ট আছে একে ইম্পিডেন্স ডায়াগ্রামই বলতে হবে, যদি রেজিস্টিভ কোনো কম্পোনেন্ট না থাকতো তাহলে সেটি রিয়েকটেন্স ডায়াগ্রাম বলতে পারতাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, অন্য আরেকটি লেকচার নিয়ে সামনে দেখা হবে, ধন্যবাদ সবাইকে।